আল্লাহ পাক বলছেন হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে আপনি বলে দেন ও বিশ্বের মানুষেরা যদি তোমরা আল্লাহর সাথে মহব্বত পয়দা করতে চাও আল্লাহর সাথে যদি ভালোবাসা পয়দা করতে চাও ফাত্তাবিউনি তাহলে সর্বপ্রথম আমার নবী সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য তোমরা করো নবীজির আনুগত্য তোমরা করো যদি তোমরা আল্লাহর নবীর আনুগত্য করতে পারো আল্লাহর নবীকে ভালোবাসতে পারো বিনিময়ে তোমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা হয়ে যাবে আর যখন আল্লাহর ভালোবাসা তোমাদের অন্তরে পয়দা হয়ে যাবে বিনিময়ে আল্লাহ তোমাদের জীবনের কঠিন গুনাহরাজি আল্লাহ মাফ করে দিবে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال عيدا في شان حبيبه تعجيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ہمارے دل کی آنے میں ہے نقشہ محمد کا محمد کا اللهم صل على سيدنا مولانا محمد وعلى দরেন্দু কি গম খরে দাউরা বানায়া গদিও কি আলম কা সুলতান
সভাপতি সাহেব, আমার উস্তাজুল মুকাররম, আমার মাথার তাজ, পরিচালক স্নেহস্পদ মাওলানা আব্দুর রকিব, আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত বক্তাবৃন্দ, আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আসা কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহওয়ালা বাবাজিরা ভাইরা, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা, শাল্লা ফাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জনবুল আলামিন। এই মাহে রজব মাসে এক রজনীতে আমাদের কিছু মানুষকে একত্রিত করে কোরআন এবং হাদিসের মূল্যবান কিছু আলোচনা শ্রবণ করার এবং আলোচনা করার সুযোগ সুবিধা জনবুল আলামিন করে দিলেন। আমরা সবাই সে দরগা ইলাহিতে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত আখরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে ভক্তিভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তৃতার বিষয় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদওয়াতুনা, প্রিয় নবী আমাদের আদর্শ। এই সম্পর্কে আমি মুক্তাসার যতটুকু সময় আমার জন্য বরাদ্দ সেটুকু সময় আমি কথা বলব। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বরে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা উত্তম চরিত্রের চরিত্রবান হতে চাও, উত্তম আদর্শে যদি আদর্শবান হতে চাও, আমার রসুল তোমাদের জন্য মডেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রসুলের আদর্শ। এই আদর্শের কাছে দুনিয়ার আর কারো আদর্শ টেকে না। সর্বোত্তম আদর্শ হচ্ছে আমাদের প্রিয় নবীর আদর্শ। শুধু এখানে শেষ নয়, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আমি গোটা বিশ্বে শুধু মুসলমানদের নবী নেন, শুধু মানুষের নবী করে না, আমি গোটা বিশ্বের যত মখলুকাত আছে সকলের নবী করে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। আমাদের নবী শুধু মানুষের নবী না, ইনি সকল মখলুকাত সকল সৃষ্টির নবী ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কাল লানফাদ্দু মিন হাওলি। আমার আল্লাহ বলছেন, হাবিব, আমি দয়া করে আপনার হৃদয়টাকে, আমি রহমত করে আপনার হৃদয়টাকে আমি নরম করে দিয়েছি, আপনি যদি রুক্ষভাষী হতেন, আপনি যদি বদ মেজাজি হতেন, লানফাদ্দু মিন হাওলিকা, আপনার চারিদিক থেকে সমস্ত মানুষগুলো তারা ভেগে পালায় যেত। আমার নবী ছিলেন দয়ার নবী, রহমতের নবী। আল্লাহ নিজেই তা বলছেন যে আমি দয়া করে, আমি রহমত করে আপনার দিলটাকে আমি নরম করে দিয়েছি, যদি আপনি কর্কশভাষী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার চারিধার থেকে সমস্ত মানুষগুলো চলে যেত, কেউ আপনার পাশে আসত না। এরপর আল্লাহ বলছেন, ফাআফু আনহুম হাবিব, আপনি সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন,
ওয়াস্তাগফির লাহুম আর তাদের জন্য আল্লাহর কাছে আপনি তাদের জন্য ক্ষমা চান এরপর আল্লাহ বলছেন ওয়াশাউফির ফিল আমর ফাইজা আজমত ফাতাওয়াক্কাল আলাল্লাহ আর আপনি যখন কোনো কাজ করতে চান আপনি সব মানুষদের নিয়ে আপনি পরামর্শ করেন যখন আপনি পরামর্শ করে একমত হবেন তখন এটা আল্লাহর পরে আপনি ছেড়ে দেন নিশ্চয় আল্লাহর পরে যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য ভরসাকারী হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা আল্লাহর পরে ভরসা করতে পারি না যার কারণে আমাদের এত খাটাখাটনি করতে হয় ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহর পরে শুধু মানুষ বাদে আর যত মখলুকাত আছে সবাই কিন্তু তারা আল্লাহর পরে ভরসা করে শুধু মানুষ আমরা কেবল আল্লাহর পরে আমরা ভরসা করতে পারি না ভাইরা আমার বাবাজিরা আমার এই যে আমরা ভোর সকালে দেখি এমনি করে আমাদের বাগান থেকে আমাদের গাছ থেকে একদল পাখি আল্লাহর নামের তাসবিহ পড়তে পড়তে আল্লাহর পরে ভরসা করে আল্লাহর জমিনে তারা ছড়ায় পড়ে তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নেই তাদের বাড়িতে কোনো ধান মজুদ নাই এই সমস্ত পাখিগুলো এমনি করে আল্লাহ পাকের উপরে ভরসা করে তারা সকাল বেলায় জমিনে ছড়িয়ে পড়ে সন্ধ্যাবেলা আল্লাহ তাদের এ পেট ভর্তি করে আবার তাদেরকে বাসায় ফিরাইয়া দেয় কারণ ওরা হলো আল্লাহর পরে ভরসা করে আমি আমার বক্তৃতায় প্রায় বলে থাকি হযরতে মালিক ইবনে দিনার একজন মুহাক্কিক আল্লাহর ওলি তিনি ছিলেন এই মালিক ইবনে দিনার একদিন এমনি করে কুয়ার থেকে পানি তোলার জন্য বালতি এবং রশি নিয়ে উনি রওনা হয়ে গেছে অনেক দূর থেকে মালিক ইবনে দিনার লক্ষ্য করতেছে জঙ্গলের একটা হরিণ শাবক ওই কুয়ার উপর থেকে পানি পান করে চলে যাচ্ছে কুয়াটা কানায় কানায় ভরা ছিল হরিণ শাবক যখন চলে গেল আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এবার রওনা হয়ে গেলেন যত কুয়ার কিনারায় যায় তত পানি নিচের দিকে নেমে যায় মালিক ইবনে দিনার চিন্তা করলেন আল্লাহ কি আমার পরে গোসা হলো নাকি আমার পরে আল্লাহ কি রাগ করলো নাকি একটু আগে কুয়া কানায় কানায় পানি ভরা ছিল আমি আসার পরে পানিটা নিচে নেমে গেল কারণটা কি উনি দুই রাকাত নামাজ পড়ে মোরাকাবা করে আল্লাহকে বললেন আল্লাহ আমার পরে তুমি রাগ করছো নাকি আল্লাহ আল্লাহ বলে মালিক ওই যে হরিণ শাবক আসছে সে আমার পরে ভরসা করে পানি পান করতে আসছে ও মালিক তুমি বলো আমি পানিটা কেমন করে নিচে রাখতে পারি এই জন্য হরিণ শাবকের জন্য আমি পানিটা কানায় কানায় ভরে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মালিক তোমার যেহেতু ভরসা হলো বালতি এবং রশির পরে সুতরাং তুমি বালতি এবং রশি দিয়ে পানি উঠাও আমি আল্লাহ তোমার পরে আমি গোসা করি নাই আমার নবী নবীকে ভালোবাসতে হবে নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে ফায়দা না করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে না আমাদের জীবনের কোনো মূল্য হবে না কেননা আমার আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম আল্লাহ পাক বলছেন হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে আপনি বলে দেন ও বিশ্বের মানুষেরা যদি তোমরা আল্লাহর সাথে মহব্বত পয়দা করতে চাও আল্লাহর সাথে যদি ভালোবাসা পয়দা করতে চাও ফাত্তাবিউনি তাহলে সর্বপ্রথম আমার নবী সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য তোমরা করো নবীজির আনুগত্য তোমরা করো যদি তোমরা আল্লাহর নবীর আনুগত্য করতে পারো আল্লাহর নবীকে ভালোবাসতে পারো বিনিময়ে তোমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা হয়ে যাবে আর যখন আল্লাহর ভালোবাসা তোমাদের অন্তরে পয়দা হয়ে যাবে বিনিময়ে আল্লাহ তোমাদের জীবনের কঠিন গুনাহরাজি আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবায়ে আজমাইন আমার নবীকে কেমন ভালোবাসতো আমি একজন সাহাবীর
ইসলাম গ্রহণের কথা আমি আপনাদের কাছে বলতে চাই, যেহেতু আমার এলাকার কিছু মহিলা আমার পাগল আছে, তারা শুনতেছে এসে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণের ঘটনাটা আমার কাছে অনেক আগেই বলেছে যে মাওলানা ওই দিন তুমি একটু সালমান ফার্সির ইসলাম গ্রহণের ঘটনাটা একটু বলবে। তো সালমান ফার্সি আমার রসুলকে কত ভালোবাসত আমি তার জীবনী আপনাদের কাছে তুলে ধরতে চাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা উনি নিজেই বর্ণনা করতেছেন, আমি পারস্যের ইস্পাহান শহরে আমি একজন অগ্নি পূজক ছিলাম, এমনকি যেখানে অগ্নি প্রজ্বলিত করা হতো আমি তার পাশে আমি বসবাস করতাম। আমি খ্রিস্টানদের এমনি করে তাদের নামাজ তাদের ইবাদত সম্পর্কে আমার মন ভরে গেল। আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম আপনাদের ধর্মের উৎপত্তি স্থল কোথায়? তারা বলল আমাদের ধর্মের উৎপত্তি স্থল হলো সিরিয়ায়। এবার সালমান ফার্সি চলে গেলেন ওই সিরিয়ায় সিরিয়ায় গেলেন। উনি এক গির্জায় উঠলেন, সেই গির্জার যিনি রাহেব ছিলেন সেই রাহেবের কাছে উনি থাকতে লাগলেন, তার সাথে নামাজ পড়তে লাগলেন, তার সাথে তার ধর্ম পালন করতে লাগলেন। এই লোকটা ছিল একেবার খারাপ লোক, দুশ্চরিত্রের অধিকারী ছিল। এই লোকটা যখন মারা গেল তখন ওই গির্জার মুরব্বীরা তারা আরেকজন ভালো মানুষকে নিয়োগ দিল। এবার সালমান ফার্সি তার কাছে থেকে দিন শিখতে লাগলেন, তার এবার তার সাথে ইবাদত বন্দী করে সময় কাটাতে লাগলেন। ভাইরা আমার বাবাজিরা আমার, হঠাৎ করে এই লোকটা যখন মারা গেল মারা যাওয়ার উপক্রম হলো, তার বিদায়ের ঘন্টা বেজে এলো। সালমান ফার্সি ওই রাহেবকে বলল, গির্জার পাদ্রিকে বলল, আপনি আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? তখন ওই পাদ্রি বলল, ওই গির্জার রাহেব বলল, আমার জানা নেই আমার সে ধর্মযাজক আর কেউ আছে কিনা, তবে মুসলি শহর ওই মুসলি শহরে একজন আল্লাহওয়ালা মানুষ আছে, একজন দরবেশ আছে, তুমি তার কাছে যেতে পারো, সেখানে যে তুমি দিন শিখতে পারো। সালমান ফার্সি বলেন আমি এবার চলে গেলাম, সোজা মুসলি শহরে চলে গেলাম, যে আমি সেই ধর্মযাজকের কাছে থাকতে লাগলাম এবং তার সাথে নামাজ আদায় করতে লাগলাম, তার খেদমত করতে লাগলাম। এরপরে কিছুদিন হয়ে গেল, ওই মুসলি শহরের ওই আবে তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো। এবার সালমান বলছে আমি ওই আবেদকে বললাম যে হুজুর আপনি তো মারা যাবেন, আমাকে কার কাছে রেখে যাবেন, আমি কার কাছে ধর্ম শিখব? তখন মুসলি শহরের ওই ধর্মযাজক বলল, বৎসরে ও সালমান নসিবিন শহরে একজন আল্লাহওয়ালা মানুষ আছে, তুমি তার কাছে যেতে পারো, আমার জানা নেই তার সে ভালো মানুষ এখন আর কেউ আছে কিনা। আমি চলে গেলাম ওই নসিবিন শহরে, যে ওই ধর্মযাজকের কাছে থাকতে লাগলাম, ওই ধর্মযাজকের সাথে আমি ইবাদত বন্দেগী করতে লাগলাম, তার সাথে আমি সব কথা গড়ে তুললাম। এরপরে কিছুদিন হয়ে গেল, সেও মৃত্যু মুখে পতিত হওয়ার সময় হলো। এরপর আমি জিজ্ঞাসা করলাম হুজুর আপনি তো চলে যাচ্ছেন, আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? তখন ওই নসিবিন শহরের ওই আবেদ বলল, বাবাজি ও আমার সন্তান তুল্য সালমান, আমার জানা নেই আমার চেয়ে ভালো কোনো ধর্মযাজক আছে কিনা, তবে আম্বুরিয়ায় একজন আল্লাহওয়ালা মানুষ আছে, তুমি তার কাছে চলে যেতে পারো। এবার সালমান বলছে আমি যখন আম্বুরিয়ায় গেলাম, আম্বুরিয়ায় ওই ধর্মযাজকের কাছে থাকতে লাগলাম, তার কাছে আমি দিন শিখতে লাগলাম, এমনি করে তার কাছে কিছুদিন আমি ইবাদত বন্দেগী করলাম। আম্বুরিয়ার ওই আবে ওই দরবেশ তারও মৃত্যুর সময় ঘনিয়ে এলো। এরপরে আমি আম্বুরিয়ায় ওই দরবেশকে বললাম যে হুজুর আপনি তো চলে যাবেন, আমাকে কার কাছে রেখে যাচ্ছে? আম্বুরিয়ার ওই দরবেশ বলল, ও আমার প্রিয় পুত্র সালমান, আমার সন্তান সালমান, আমার চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই, তবে বিশ্বনবী আখরি জামানার নবী ইব্রাহিমী শরিয়াত নিয়ে আগমনের সময় হয়ে গেছে, তিনি ওই মদিনায় ওই মক্কায়
দুই প্রান্ত দুই পাহাড়ের মাঝখানে খেজুর বৃক্ষ, এই খেজুর বৃক্ষের ওই ভূমিতে তিনি অবতরণ করবে, তুমি পারলে তার কাছে যেতে পারো। এবার সালমান চিন্তা করলেন, আমি কিভাবে ওই মদিনায় যাব। এবার উনি লক্ষ্য করলেন একটা ব্যবসায়ী কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে, উনি ওই ব্যবসায়ী কাফেলার পাশ ধরা করে চলতে লাগলেন। ওই ব্যবসায়ী কাফেলা যখন ওয়াদিল কোরায় পৌঁছায় গেল, তখন ওই ব্যবসায়ী কাফেলার লোকেরা সালমানের সাথে একটু অত্যাচার করলো, জুলুম করে বসলো। তারা সালমানকে এক ইহুদির কাছে বিক্রি করে দিল, এক ইহুদির কাছে বিক্রি করে দিল। সালমানের ইচ্ছা ছিল এই কাফেলার সাথে সে মদিনায় নবীজির কাছে কুবা পল্লীতে নবীজির সাথে দেখা করবে, কিন্তু আর হলো না। তিনি যখন ওই ওয়াদিল কোরায় যখন পৌঁছায় গেলেন, ওই কাফেলার লোকেরা তাকে বনু কোরাইজার এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দিল। এবার ওই বনি কোরাইজার ইহুদি তাকে আরেকজন ইহুদির কাছে বিক্রি করলো। এবার সেই ইহুদির সাথে সে বনি কোরাইজা মদিনায় তিনি অবস্থান করতে লাগলেন, তার বাড়িতে গেলেন, তার বাড়িতে গেলেন। এরপরে ওই ইহুদি সালমানকে দায়িত্ব দিল খেজুর বাগানের দেখাশোনা, খেজুর পাড়ার কাজ দিল। এবার সালমান যখন একদিন খেজুর গাছের মাথায় খেজুর পাড়ছে, আর তার মনিব গাছের নিচে বসা আছে, হঠাৎ করে তার চাচার বংশের একটা লোক এসে সালমানের এই মনিবকে বলছে, শোনো, ওই মক্কা থেকে একজন মানুষ এই মদিনায় অবস্থান করছে, মদিনায় আগমন করেছে, লোকেরা বলা বলি করছেন তিনি আখিরি জামানার নবী। সালমানের তো খোঁজ হচ্ছে যে বিশ্ব নবী। আর ওই আম্বুরিয়ার ওই লোকটা উপদেশ দিয়েছিল যে তুমি যদি তার দেখা পাও, তার তিনটি নিদর্শন আমি তোমাকে বলে দিচ্ছি, তিনি কখনো সৎকার মাল খাবে না, এমনি করে তিনি হাদিয়ার মাল গ্রহণ করবে, আর তার দুই কাঁধের মাঝে মোহরে নবুয়তের চিহ্ন থাকবে, তুমি তাকে দেখলেই চিনতে পারবে। এবার সালমান কি করলেন, যখন তার মনিব এবং আর কি লোক যখন বলা বলি করছে সেই নবী সম্পর্কে, উনি গাছ থেকে নেমে আসলেন, এসে বলছেন আপনারা কি বলা বলি করছেন। হঠাৎ করে সালমানের সেই মনিব ইহুদি সালমানকে এমনি করে হাত উঠায় সালমানের চোয়ালে এমন করে চড় বসিয়ে দিল, বলল বেটা তোর সে কি দরকার। এইভাবে সালমান দুঃখ পেলেন, যেই লোকটার জন্য, যেই রহমতের নবীর জন্য সালমানের সারা জীবনটা ব্যয় হয়ে গেল, সেই নবীর সংবাদ যখনই শুনেছে সাথে সাথে তাকে চপেটাঘাত করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে। সালমান মনের দুঃখ নিয়ে সারাদিন রয়েছে, সন্ধ্যা যখন ঘনিয়ে এলো তখন তার কাছে যে মাল সম্পদ ছিল উনি সব নিয়ে ওই কুবা পল্লীতে আমার নবীর কাছে যে হাজির হলেন। আমার নবী তখন সাবিদ্রিনে বসা, সালমান হলো পারস্য থেকে এসেছে, ইরানের পারস্য থেকে এসেছে, তিনি ফার্সি ভাষায় কথা বলছেন, আল্লাহর নবী তখন ফার্সি ভাষা জানতেন না। আল্লাহর নবী কি করলেন, একজন ইহুদিকে ঠিক করলেন, সে ছিল দোভাষী। সেই ইহুদি সালমানের ফার্সি ভাষাটাকে আরবি ভাষা করে আমার নবীর কাছে পরিবেশন করবেন, এই জন্য ইহুদিকে দোভাষী হিসাবে ঠিক করলেন। এবার সালমান যখন ফার্সি ভাষায় আমার নবীর শানে কথা বললেন, আমার নবীর প্রশংসা করলেন, ইহুদিদেরকে তিরস্কার করলেন, খ্রিস্টানদের কিছু তিরস্কার করলেন, কিন্তু ওই ইহুদি মুসলমানের জাত শত্রু এই ইহুদি, সে সালমানের কথাগুলো বিপরীত ব্যাখ্যা দিয়ে আমার নবীর কাছে বলছে, ও হুজুর, এই সালমান আপনাকে গালিগালাজ করতেছে, আপনাকে বিভিন্ন ভাবায় বিভিন্ন ভাষায় আপনাকে গালি দিচ্ছে। আল্লাহর নবী বললেন, ও দোভাষী, সালমানের এমন কি কষ্ট হলো, পারস্য থেকে ইসলাম গ্রহণ করার জন্য আমার দরবারে এসেছে, আর সে কেন আমাকে গালি দিতে যাবে। এই সময় আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিলেন, জিব্রাইল এলেন, এসে জিব্রাইল সালমানের ওই ফার্সি ভাষাটাকে আরবি ভাষা করে আমার নবীর কাছে বলে দিলেন, বললেন ইয়া রাসূল আল্লাহ, সালমান আপনার প্রশংসা করেছে, আপনার গুণগান করেছে, আর
আর খ্রিস্টানদেরকে তিরস্কার করেছে, তাদের ধর্মকে তিরস্কার করেছে। ভাইর আমার, বাবাজির আমার, এরপরে এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আল্লাহর নবী বলছেন, জিব্রাইল ও আল্লাহর নবী বলছেন, ও ইহুদি তুমি না বললে সালমান আমাকে গালি দিয়েছে, সালমান তো আমার প্রশংসা করেছে। এবার ইহুদি বলছে, আপনি এত আরবি জানেন, সালমানের ভাষাটাকে আপনি আরবি করতে পারেন, তাহলে আমাকে কেন দোভাষী হিসেবে ডাকলেন? আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, এই মাত্র জিব্রিল আমিন আমার সালমানের কথাগুলো আমার কাছে আরবি করে দিয়ে গেছে। হঠাৎ করে ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিরুদ্ধে অনেক বিশদগার আমি করেছি, অনেক সময় আপনার বিরুদ্ধে অনেক কবিতা আমি রচনা করেছি, কিন্তু আজকে আমি জানলাম আপনি আখিরি জামানার নবী, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি ইমানের কালমা পড়ে এই মুহূর্তে আমি ইমান গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সালমান বলছে, সালমান বলছে, আরে সুলাল্লাহ, আমার কাছে আমি কিছু সৎকার মাল নিয়ে এসেছি, যেহেতু আপনারা গরিব মানুষ, আপনাদের এই মালটা বড় প্রয়োজন, এই জন্য আমি এসেছি। আল্লাহর নবী মাল গ্রহণ করলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো। সাহাবীরা খেলেন, আমার নবী খেলেন না। সালমান ফার্সি ওই যে আম্বুরিয়ার দরবের বলেছিল, বিশ্ব নবী যিনি হবেন তিনি সৎকার মাল খাবেন না। সালমান মনে মনে নিজেকে প্রশ্ন করে উত্তর পেয়ে যায়, এই তো আমার প্রথম নিদর্শন খেটে গেল। এরপরে সালমান ফার্সি ওই দিন চলে গেল, পরের দিন আবার কিছু হাদিয়ার মাল নিয়ে উনি চলে এলেন। এবার আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আগের দিন আপনি সৎকার মাল খান নাই, এই জন্য আপনাকে খাওয়ানোর জন্য আমি কিছু হাদিয়ার মাল আমি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মালটুকু আপনি গ্রহণ করুন। আল্লাহর নবী নিলেন। এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা খাওয়া শুরু করো। আর নবীও সাথে সাথে সেই হাদিয়ার মাল তিনি খেলেন। সালমান বুঝে নিলেন, এই তো আমার দ্বিতীয় নিদর্শন মিলে গেল। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবী জিব্রাইলকে বলেছিলেন, জিব্রাইল আমার সালমানকে তুমি আরবি ভাষা শিক্ষা দিয়ে দাও। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালমানের চক্ষু দুটো আপনি বন্ধ করতে বলেন, তার গালটা খোলা রাখতে বলেন, আর আপনার পবিত্র মুখের থুতু সালমানের গালের ভিতরে একটু দিয়ে দেন, আপনার পবিত্র বরকতি থুতুর বিনিময়ে আল্লাহ পাক সালমানকে অনর্গল আরবি ভাষা শিখাই দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর বরকতি থুতু মোবারক সালমানের গালে ঢোকার পরে সালমান চোখ খুললেন, অনার্গল আরবিতে আমার নবীর সাথে কথা বলে আর কোনো সমস্যা হয় না। এরপরে সালমান আরেকদিন এলেন, দেখলেন আমার নবী এরকম একটা জানাজার পিছে পিছে আমার নবী যাচ্ছেন। সালমান ফার্সি উনি আল্লাহর নবীর পিছে চলে গেলেন, আল্লাহর নবীর পিছে ওই মোহরে নবুয়ত দেখার জন্য বারবার তিনি উঁকি মারলেন। প্রিয় নবী বুঝে নিলেন, আমার সালমান আমার মোহরে নবুয়ত দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। আল্লাহর নবী তার পিঠের চাদরখানা সরাই দিলেন, সালমান ঝুঁকে গেল আমার নবীর ওই মোহরে নবুয়তের প্রতি। মোহরে নবুয়তে চুম্বন দিয়া সালমান তার নিজেকে ধন্য করে নিলেন। ভাইর আমার, বাবাজির আমার, এই সালমান ছিল এক ক্রীতদাস, এক ইহুদির বাচ্চা, ইহুদির ক্রীতদাস ছিল। ওই ইহুদি সালমানকে বলল, সালমান তুমি আমার কিনা গোলাম, আমি তোমাকে মুক্ত করতে পারি, শর্ত একখান, যে তুমি 300 খেজুর গাছ লাগাবে, আর এই 300 খেজুর গাছে যেদিন খেজুর ধরবে আর সেই খেজুর আমি খাবো, এরপরে তুমি মুক্ত হয়ে যাবে। সালমান চলে এলেন নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনিব এই প্রস্তাব দিয়েছে যে 300 খেজুরের চারা লাগানো হবে, আর এই খেজুর গাছে যেদিন খেজুর ধরবে আমি সালমান সেদিন মুক্ত হয়ে আপনার কাছে আমি চলে আসতে পারবো। আমার নবী সালমানকে বললেন, সালমান যাও যাও, তুমি 300 গর্ত খনন করো,
300 গর্ত খনন করো, আর খবরদার আমি না যাওয়া পর্যন্ত একটা গর্তেও তুমি চারা বসাবে না। 300 গর্ত খনন করে রাখা হলো, আমার প্রিয় নবী চলে গেলেন, আমার প্রিয় নবী একে একে 300 চারা রোপণ করলেন। একটি চারা সালমান ফার্সি মতান্তরে ওমার ফারুক তিনি রোপণ করেছিলেন। আল্লাহর নবীর এই বরকতি হাত দ্বারা এই খেজুরের চারাগুলো বসানো হলো। এরপরে এক বছর যেতে না যেতে সবগুলো গাছে খেজুর ধরল, একটি গাছে কেবল খেজুর ধরে না। কারণ কি? ওই গাছটা হযরত উমার মতান্তরে হযরত সালমান ফার্সি রোপণ করেছিল। তারপরে আল্লাহ রাসূল আবার নিজে ওই গাছটা রোপণ করার পরে কিছুদিনের মধ্যে ওই গাছে খেজুর ধরেছিল। আর এই খেজুর ইহুদি যখন খাইলো, এরপরে সালমানকে মুক্ত করে দিল। সালমান এবার আমার নবীর দরবারে তিনি একেবারে নিরিবিলি স্বাধীনভাবে তিনি থাকতেছিলেন। চিন্তা করেন, সালমান ফার্সি তিনি ইসলাম গ্রহণ করেছেন কত কষ্ট করে, কত ত্যাগের বিনিময়ে, কত কষ্ট করে ইসলাম কবুল করেছে। আজ ইসলাম আমাদের বাপদাদার পৈতৃক ধর্ম মতন হয়ে গেছে, আমরা ইসলাম বাড়ি বসে পেয়েছি, যার কারণে ইসলামের সুমহান ছায়াতলে আমাদের আসতে ভালো লাগে না। ইসলামের ছায়াতলে আমাদের আসতে ভালো লাগে না। ইসলাম যেখানে শান্তি সেখানে ইসলাম নেই, যেখানে শান্তি নেই সেখানে। আজকে ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে গেছি, যার কারণে ইসলাম নেই যেখানে শান্তিও নেই সেখানে, তাই না? আমি আমার বক্তৃতায় বলে থাকি, এক দোকানদারের এক কর্মচারী ছিল, তার নাম ছিল ইসলাম। সে ওই দোকানে এমনি করে কাজ করে। ওই দোকানদারের একটা মেয়ে ছিল, তার নাম ছিল শান্তি। দোকানদার মনে মনে এই শান্তির সাথে ভালোবাসা পয়দা করে ফেলেছে। একজন দোকানদার বুঝতে পেরেছে, আমার আমার শান্তির সাথে তুমি কথা বলো, তোমার মজা দেখাবো। আস্তে করে একদিন দোকানদার ইসলামকে অনেক প্রহার করেছে, অনেক অত্যাচার করেছে। এবার ইসলামের রাগ হয়ে গেছে। ইসলাম দোকান থেকে বেরিয়ে যে ফোনটা হাতে নিয়ে বলছে, শান্তি তুমি কোথায়, তুমি কোথায়, তুমি চলে এসো, তোমাকে নিয়ে সুখের ঘর বানতে চাই। এরপরে শান্তি গভীর রজনীতে বাবার মাল সম্পদ নিয়ে ইসলামের সাথে একেবারে হারিয়ে গিয়েছে। সকালে দোকানদার বলে, ও আমার গ্রামের লোকেরা আমার শান্তিকে খুঁজে পাচ্ছি না, আমার শান্তি নাই, আমার শান্তি নাই। গ্রামের লোকেরা বলছে, দোকানদার তুমি তো বড় বোকা, তুমি ইসলামকে বাদ দিয়ে শান্তি তালাশ করো, আগে খোঁজো তোমার ইসলাম কোথায় আছে। ইসলাম যেখানে শান্তিও সেখানে আছে, ইসলাম নাই যেখানে শান্তি সেখানে থাকার প্রশ্নই নাই। এই জন্য আমরা ইসলামের হুকুম আহকাম থেকে অনেক দূরে সরে গেছি। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যথারীতি পড়ি না, আমরা ইসলামের হুকুম আহকাম যথারীতি মানি না, যার কারণে আজকে আমাদের কোথাও শান্তি নাই, আমাদের পরিবারে শান্তি নাই, আমাদের সমাজে শান্তি নাই, কোথাও যেন শান্তি নাই। এই জন্য আসুন আমরা ইসলামের বিধিবিধানের ভিতরে আমরা চলে আসি, ইসলামের নিয়ম কানুনগুলো আমরা মেনে চলি, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবন গড়ি, তাহলে দেখা যাবে আমাদের মধ্যে শান্তি তৈরি হয়ে যাবে। আমি আমার বক্তৃতার সামনে নিতে চাচ্ছি না, আল্লাহ পাক আবার যদি কোনোদিন সুযোগ দেয় সেদিন আবার কথা হবে। আয়তে হাম মিসলে বুলবুল সারে গুল শাকে লিয়ে লেলে মালি বাগ আপনার মায় তো আপনা ঘর চলে বাগে দুনিয়া মিলাই হামাসা কুই বদনসিব আয়ে থে ইস বাগ মে খালিদা মান লে চলে। আসসালামু আলাইকুম।